তো অনেক সময় কি হয়, আমরা যে জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করি তো সেই অ্যাকাউন্টের কিন্তু আমরা পাসওয়ার্ডটি ভুলে যাই। তো যদি আপনার এই জিমেল অ্যাকাউন্টে রিকভারি ইমেল এবং রিকভারি ফোন নাম্বার অ্যাড করা থাকে, তাহলে খুব সহজেই আপনি যে কোনো সময় পাসওয়ার্ড ভুলে যাওয়া সত্ত্বেও আপনার অ্যাকাউন্টটিকে রিকভার করতে পারবেন এবং নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। এছাড়াও কিন্তু অনেক সুবিধা থাকে যখনই আপনি রিকভারি ইমেল বা ফোন নাম্বার অ্যাড করে রাখেন। তো কিভাবে অ্যাড করবেন চলুন দেখে নেওয়া যাক। ওকে, তো প্রথমে আমরা গুগলের যে কোনো একটি অ্যাপ্লিকেশান ওপেন করব। তো এখান থেকে সিম্পলি জিমেল অ্যাপটিকে ওপেন করলাম। জিমেল অ্যাপটি ওপেন করার পর এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল ফোনে যে কটি জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই সবগুলো শো করবে। তো আপনি যে জিমেল অ্যাকাউন্টে আপনার রিকভারি ইমেল এবং ফোন নাম্বারটি অ্যাড করতে চান, তো সিম্পলি সেটাকে সিলেক্ট করবেন। করার পর ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো সিম্পলি একটু সাইডের দিকে টানবেন, টানার পর সিকিউরিটি অপশানটি চলে আসবে। তো সিম্পলি এই সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। করার পর একটু স্ক্রল ডাউন করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে টু স্টেপ ভেরিফিকেশান, তো এটিও আপনারা চালু করে রাখবেন। এবং তার নিচে রয়েছে রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল। তো এখান থেকে রিকভারি ফোন, তো এই অপশানটিতে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে ইউজ ইয়োর পাস কি টু কনফার্ম ইট ইজ রিয়েলি ইউ। তো গুগল এটা ভেরিফাই করতে চাইছে যে এটা আপনি কি না। তো সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন। করার পর আপনার যে স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট লক সেটি দিয়ে দেবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে অ্যাড রিকভারি ফোন, তো সিম্পলি এটাতে ক্লিক করবেন। তো এখানে দুটি নাম্বার কিন্তু শো করছে, তো এই দুটি নাম্বারের মধ্যে যদি যে কোনো একটি হয় আপনার তাহলে সেটি সিলেক্ট করবেন, আর না হলে ইউজ আনাদার নাম্বারে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তো যেহেতু এই দুটি নাম্বারের মধ্যে একটি নাম্বার আমি অ্যাড করব, তো এখানে প্রথম অপশানটিকে সিলেক্ট করলাম। তো এরপর এখান থেকে অ্যাড অপশানটিতে ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে আপনার রিকভারি ফোন নাম্বারটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এবার এখান থেকে ব্যাক করছি। তো দেখতে পাচ্ছেন যে রিকভারি ফোন নাম্বারটি অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনি রিকভারি ইমেলেও সেম কাজটি করতে পারবেন। তো আপনি এখানে যে ইমেল আইডিটাকে অ্যাড করতে চান রিকভারি ইমেলের জায়গায়, তো সিম্পলি সেটাকে এন্টার করবেন, করার পর সেভ করবেন, তাহলে এটি অ্যাড হয়ে যাবে।